দামি ফোনের দাম বাড়তাছে, কম দামি ফোনেরও দাম বাড়তাছে, দামে মিললে স্পেকে মিলে না, স্পেকে মিললে দামে মিলে না, কম দামে স্ন্যাপড্রাগন 8 সিরিজ মিলে না, 7 সিরিজ পাইলেও নতুন কিছু দেখি না। বাট হোল্ড অন, স্ন্যাপড্রাগন মেবি এবার লুঙ্গি কাছা দিয়ে মাঠে নামছে, কারণ এবারে যে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 তারা ইমপ্লিমেন্ট করছে সেটা টেস্টিং করে দেখলাম আমরা বিস্ট। কারণ প্রিভিয়াস ক্যাপাবলস অফ ইয়ার্সে যখন আমরা পোকো সিরিজের অন্যান্য ডিভাইস দেখছি তখন দেখলাম যে তারা স্ন্যাপড্রাগন 870 সীমাবদ্ধ ছিল অ্যান্ড নতুন কিছু আমরা খুব একটা দেখতে পারতেছিলাম না। অ্যান্ড এবারও যখন দেখলাম যে 7 প্লাস জেন 2 আমি কাইন্ড অফ একটু আপসেট হয়ে গেছিলাম, দেন টেস্ট করার পর দেখলাম যে না, এই 7 প্লাস জেন 2 একটা বিস্ট। বাজেটে যারা গেমিং ফোন খুঁজছেন, গেমার যারা আছেন, আজকের ভিডিও আপনাদের জন্য। থ্যাংকস টু গরিবের গ্যাজেট সাধ্যের মধ্যে সবটুকু সুখের জন্য অ্যান্ড ফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। যদিও গরিবের গ্যাজেটের নাম গরিব হলেও সেখানে বাজেট ফোন থেকে শুরু করে বড়লোকে আইফোন, স্যামসাং, শাওমি, ভিভো, ওপো সব ফোন পাওয়া যায়। মিরপুর শাহালি প্লাজা আর বসুন্ধরা এই অদ্ভুত গরিবি দোকানের খোঁজ পাবেন, তাদের যাবতীয় সব তথ্য অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গো চেক দেম আউট। এবারে পোকো F5 অনেক সাদামাটা, বিশেষ চেঞ্জ কিছুই দেখা যায় না, স্টিল এই কুল লুকিং ফোনে কোনো কমতি রাখে নাই পোকো। 12 বিট 68 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, কুল একটা ডিজাইন, আর সেই সাথে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 নিয়ে যে কম্বো এবার বের করছে এটা কিন্তু জোস। এখন হয়তো অনেকে নোটিস করতেছেন যে আমি বারবার স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2টার একটু স্পেসিফিকলি হাইলাইট করে মেনশন করতেছি, ওয়েল কারণ অবশ্যই আছে, কারণ এই চিপসেটটা আমাদের টেস্টিংয়ের জোস লাগছে। পাশাপাশি 7 প্লাস জেন 2 আর 8 জেন 1-এর স্পেকশিটটা দেখেন, জিপিউ আর ক্লক স্পিড বাদে একদম হুবহু সেম, মানে 40,000 টাকার আশেপাশে একটা কমপ্লিট নতুন ফোন পাচ্ছেন, সেই সাথে স্ন্যাপড্রাগন 8 জেন 1-এর মতো টেস্টও পাচ্ছেন। আর ভালো কথা হচ্ছে যে এটা কিন্তু TSMC-এর ফ্যাব্রিকেশনের বানানো চিপসেট, আমরা এই ফোনে ওভারহিটিং ইস্যু দেখি নাই 8 জেন 1-এর মতো। আর এই ফোন ভাই যতদিন ইউজ করছি খুব আরামে ইউজ করছি, যথেষ্ট ফাস্ট আর সেই সাথে যথেষ্ট রেসপন্সিভ ছিল, মাল্টিটাস্কিং বা যে কোনো হেভি টাস্কে বাটারি স্মুথ একটা পারফরমেন্স পাইছি। স্টোরেজ হিসেবে একটাই ভ্যারিয়েন্ট আছে, 256 জিবি রিওফেস 3.1 স্টোরেজ উইথ 8 অথবা 12 জিবি পর্যন্ত এলপি ডিডিআর 5 র্যাম। সো র্যাম বা স্টোরেজ নিয়েও প্যারা খাইনি এই কয়েকদিনের ইউসেজে, ইভেন গেমিংয়েও এই ফোনটা বেশ ভালো। অ্যান্ড্রয়েডের AAA টাইটেলযুক্ত যা গেম আছে সব ছুড়ে দিছে এর মধ্যে অ্যান্ড খুব বেশ ভালোভাবেই ল্যাকরিভাবে প্রত্যেকটা জিনিস চলছে। গেনশিন ইম্প্যাক্ট ফুল গ্রাফিক্সে কনস্ট্যান্ট 55 FPS পাইছি, FPS কমলেও সেটা 45 থেকে 48 চলে আসে, আবার FPSটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাচ্ছিল। সো যে কোনো ধরনের গেম এই ফোনটার মধ্যে খুব আরামসে খেলতে পারবেন অ্যান্ড স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 নিঃসন্দেহে একটা ভালো চিপসেট। অ্যান্ড এরপর ভালোর কাতারে আছে এটার ডিজাইনটাও, যদি অনেক সাবজেক্টিভ একটা জিনিস, বাট 7.9 মিলিমিটার থিকনেস আর 181 গ্রামের ভর, হাতে নিলে কোনো প্যারাই খাওয়া লাগে না, যথেষ্ট ভালো গ্রিপ আছে, ভালো হ্যান্ড ফিলও প্রোভাইড করতেছে। যদিও এই ফোনের ফ্রেম আর ব্যাকসাইডটা প্লাস্টিকের, স্বাভাবিকভাবে রীতিপ্রথা মেনে পোকো এখানে একটু কিপটামি করছে, যেখানে আগের পোকো F4-এ আমরা গ্লাস ব্যাক পেয়েছিলাম। সো পোকো F5-এর সামনের দিকে আছে গোরিলা গ্লাস 5, উইচ ইজ এনাফ, বাট তারপরও ফোনে প্রপার প্রোটেকশন মেনটেন করাটা বেটার। ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনে আছে IP53, মানে সহজ কথা নাকের পানি চোখের পানি এক করে ফেললেও কিছু হবার কথা না। পোকো F5-এর আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হলো ডিসপ্লে কতটা ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। 120Hz রিফ্রেশ রেটের স্মুথনেসের সাথে টাচ রেসপন্সও খুবই ভালোই পাইছি, আর আগের এফ সিরিজের তুলনায় বেশ ন্যারো বেজেল থাকায় এই 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটাও দেখতে খুব ভালো লাগে। আরও ভালো লাগে এই ডিসপ্লে কালার দেখে, অনেক ভিভিড, ইভেন এই 12 বিট বা 68 বিলিয়ন কালার সাপোর্টের ডিসপ্লেটা কিন্তু খুবই জোস, মানে যেই কালার মন চায় সেই কালারই দেখতে পারবেন, যদিও 12 বিট কন্টেন্ট খুঁজে পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। এছাড়া আরও আছে ডলবি ভিশন উইথ HDR 10+ অ্যান্ড অলসো ওয়াইড বয়েন L1 সাপোর্ট অ্যান্ড 1000 nits হচ্ছে পিক ব্রাইটনেস আছে এই ফোনে। সো এই দামে এর থেকে ভালো ডিসপ্লে আছে কিনা কাইন্ড অফ একটু সন্দেহ আছে, বাট মন জুড়ানো ডিসপ্লে পেয়েছি আমি, সো এটা নিয়ে আমি হ্যাপি। তো এই ছিল কিছু নোটিসেবল চেঞ্জেস এই পোকো সিরিজের। এখন আমার এতক্ষণের মিষ্টি কথা যদি আপনি একটু গলে পড়া যান, তাহলে এখন একটু রেডি থাকেন কিছু তিতা কথাও শুনতে হবে। দুর্ভাগ্যক্রমে পোকো F5-এর ডিসপ্লেটাও কিন্তু নষ্ট হচ্ছে, অলরেডি আমরা এখন পর্যন্ত একটা দুইটা ফোনে ইস্যু খেয়াল করেছি, ইউটিউব আর টুইটারে ঝড় শুরু হয়ে গেছে এর মধ্যে, আর অনেকেই এই কাহিনীর জন্য পোকোর উপর আবার খ্যাপা। সো আমি কাইন্ড অফ সন্দিহান যে আমাদের দেশের প্রেক্ষাপটে বা এই ফোনটা আমাদের দেশের কনটেক্সটে ইউজাররা কেনার পর কোন ধরনের প্যারা খাইতে পারে বা কী হইতে পারে এটা আমি নট শিওর। আমাদের টেস্টিংয়ে আসলে কোনো গ্রিন টিন বা পিঙ্কিশ টিন কোনো ধরনের ইস্যুই পাই নাই, যদিও পোকোর প্রিভিয়াস সিরিজের ফোনগুলোতে আমরা এই ব্যাপারটা দেখছি। সো এখানে ফোনটা ভালো লাগছে কিন্তু আবার এই ধরনের ব্যাপার স্যাপার দেখে আবার কাইন্ড অফ ভয়ও লাগতেছে। সো আপনারা জানেন আসলে ঘটনাটা কি। তখন কথা হচ্ছে সব ক্যাশাল যদি বাদ দেই তাহলে এই ফোনে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 ছাড়া নতুন আমরা কী পাচ্ছি? আসলে নতুন আহামরিতে আমি কিছু পাচ্ছি না। যেমন এখানে নতুন স্পেক্সের লিস্টের মধ্যে ক্যামেরাও থাকছে না, কারণ এই ফোনের ক্যামেরা পোকো F4-এর ক্যামেরা সেটআপ একদম হুবহু সেম, মানে সেই অমনিভিশন OV64B 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেই সাথে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর সেই সাথে একটা বড় ভাইও আছে, মানে ম্যাক্রো ক্যামেরা আছে। মেইন ক্যামেরায় এই সেন্সর দেখে কষ্ট পাবেন না কেউ, মানে OV64B সেন্সর কিন্তু ভালো ছবি তোলে, সেখানে এটা একদম নস্যি। কেউ যদি নস্যি ওয়াটার মানে না বুঝেন, নস্যি ওয়াটার মানে হচ্ছে তুচ্ছ।
আমি মাত্র জানছি এই ওয়ার্ডটার মানে। আর কেউ যদি এখন আমার পরনের এত অস্থির টি শার্টটা দেখে আপনার মানে মন চাই ইয়েই আমারও টি শার্টটা লাগবে, তাহলে কোনো প্যারা নাই, কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টি শার্টটা, এটা ফ্যাব্রিলাইফ থেকে পেয়ে যাবেন। অ্যান্ড ATC 10 কুপন কোডটি ইউজ করলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। সো গো চেক দ্যাম আউট, ডিসক্রিপশন বক্সে সব আছে, দেখে আসেন। তো ক্যামেরাতে ফেরত আসি, দিনের বেলা বেশ ভালো কালার ধরে রাখে এটার ক্যামেরা, সেই সাথে ডাইনামিক রেঞ্জটাও, শার্পনেস অ্যান্ড ডিটেলস খুব ভালোভাবে হ্যান্ডেল করে। তবে ক্রিটিক্যাল সিনারিওতে এক্সপোজার কন্ট্রোল করতে পারে না অনেক সময়। আমি মোটামুটি এর ক্যামেরা নিয়ে হ্যাপি, ছবির HDR, ডাইনামিক রেঞ্জ, কালার টোন খুবই আইক্যাচি লাগছে। এছাড়া OIS থাকাটা একটু প্রশংসা পাবে এই পোকো F5, কাপা হাতের হালকা পাতলা শেক মোটামুটি ভালো মতো এলিমিনেট করতে পারতেছে এই ফোনটা। অন্যদিকে আল্ট্রাওয়াইড ক্যামেরাতেও ব্যাপারটা সেম, মানে এমনি 8 মেগাপিক্সেলের লেন্স, স্বাভাবিকভাবেই ঘাটতি থাকে ডিটেলসে, তবে ছবি সব মিলে একদম অ্যাভারেজ পাওয়া যায়। মেইন ক্যামেরার মতোই কালার ধরে রাখে, একেবারে ফেলে দেওয়ার মতো না, দিনের বেলা অন্তত হোয়াইট শটে ইউজ করার মতো ছবি পাওয়া যায়, উইচ ইজ এ কোয়াইট গুড থিং। অন্যদিকে রাতের বেলায় কন্ট্রোলড লাইট এরিয়াতে অনেক সুন্দর ছবি ক্যাপচার করতে পারে উইথ গুড অ্যামাউন্ট অফ লাইট, ছবি বেশ ব্রাইট থাকে, তার পাশাপাশি বেশ ভিভিড ছবি পাচ্ছিলাম। রাতের বেলাও হাইলাইটেড এরিয়াগুলো একটু 19-20 হয়ে যায়, তবে বেশ ইউজফুল আর শার্প ছবি পাইছি মোটামুটি, যেটা এই ছবিগুলো দেখেই হয়তো একটা আইডিয়া পেয়েছেন। নাইট মোড অন করলে ছবিতে একটু আলো বাড়ে আর একটু ক্লিন অ্যান্ড শার্প ইমেজ পাওয়া যায়, আর কালো এরিয়াগুলো একটু সাদা করে দেয় আর কি, এটাই ঘটনা। এছাড়া পোর্ট্রেট বেশ ভালো ছিল, হিউম্যানের এজ ডিটেকশন স্বামীর বরাবরের মতো বেশ ভালো ছিল, ভালো এজ ডিটেক্ট করে ভালো ছবি তুলেছিল সবসময়। আর সামনে আছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়েল সামনের ক্যামেরাও বেশ ভালো, সেই সাথে বেশ ভালো সেলফি আর পোর্ট্রেট তুলতে পারে, কিন্তু এখানে ওভার শার্পেনিংয়ের টেন্ডেন্সিটা আছে। ভিডিও করতে পারবেন 4K 30fps ম্যাক্স, আর 60fps সাপোর্ট করে অনলি 1080p রেজলিউশনে। ভিডিও কোয়ালিটি বেশ ভালোই ছিল, মানে ভালো স্টেবল EIS আর OIS মিলে ভালো একটা মানে আউটকাম পেয়েছি আমরা। সাউন্ডও ভালোর মতোই ক্যাপচার করে, শক্ত হাতে ভিডিও করলে কিছু ভালো ভিডিও পাওয়া পসিবল। সো ওভারঅল পোকো F5 ক্যামেরা নিয়ে আমি হ্যাপি, অ্যান্ড এটার ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সের যে কম্পোটা দিতেছে সেটা অনেকের জন্য খুব ভালো হবে বলে মনে করতেছি। বাট কারো যদি মেইন প্রায়োরিটি সেলফ ক্যামেরা থাকে, তাহলে আমি বলবো যে আশেপাশে দেখতে, তাহলে আশেপাশে আরও অনেক অপশনসই আছে বেটার ক্যামেরার জন্য। আর লাস্টলি এটার ব্যাটারি নিয়ে কথা বললে বলবো বেশ ভালো ব্যাটারি অপশন দিছে, 5000mAh এর সাথে সেই চিরচেনা 67W চার্জিং ফ্যাসিলিটি উইথ কুইক চার্জ 4.0 আর PD3 সাপোর্ট। আমি এই ফোন নিয়ে ইজিলি একদিন কভার করতে পারছি 6 ঘন্টা স্ক্রিন অন টাইম নিয়ে, আর দিন শেষে 50 মিনিটের মতো চার্জে এই ফোনটা 0-100% ফুল চার্জ হয়ে যাচ্ছিল। সো মোটামুটি 2023 সালের পোকো F5 থেকে আমরা পাচ্ছি মোটামুটি ভালো চিপসেট, ডিসেন্ট ক্যামেরা, ভালো ডিসপ্লে, অ্যান্ড এই সব কিছু মিলেই ফোনটা প্রাইস থাকছে 40-42 হাজার টাকার মধ্যে। পাশাপাশি এই ফোনে আরও আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 12টা 5G ব্যান্ড, বেশ ভালো কোয়ালিটির ডুয়াল স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার, আর আছে 3.5mm হেডফোন জ্যাক উইথ হাই রেস অডিও, আরও আছে MIUI 14 বেসড অন Android 13 উইথ 4 ইয়ার্স অফ সিকিউরিটি আপডেট। অ্যান্ড আমি একটা জিনিস বুঝতে পারতেছি ভাই, যদি এই ফোনটার দাম কখনো 40 হাজার টাকার নিচে চলে আসে, তাহলে হইতে পারে এই ফোনটা বর্তমান মার্কেট সিনারিওতে একটা জাতীয় ফোন হয়ে যেতে পারে। খরার বাজারে যখন এমন কোনো কিলার ডিল টাইপের ফোন বাজারে দেখি, তখন বেশ খুশি হই আমি, কজ মানুষ বাজেটের মধ্যে ভালো ফোন পাইতেছে। তবে এত ভালোর মাঝে যদি নতুন করে আবার কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে পুরাই বিভীষিকা। আর যেহেতু অলরেডি এই পোকো F5 ডিসপ্লেতে কিন্তু ইস্যু শুরু হয়ে গেছে, সো এটা একটু কনসার্নিং ব্যাপার। এখানে অবশ্যই একটা কনসার্ন থাকবে যে এই ফোনটা নিয়ে ভবিষ্যতে কী হবে, বা ইউজাররা এটাও কিনা গ্রিন লাইন বাসের মালিক হয়ে যাবে কিনা। ও বাই দ্য ওয়ে, আমিও গ্রিন লাইন বাসের মালিক হয়ে গেছি, আমার ফোনটা অ্যাক্সিডেন্টালি নিচে ভাঙে যেহেতু এক দুটা গ্রিন লাইন পড়ে গেছে, সো আমিও সদস্য, তো জানি না যে এটার ক্ষেত্রে সেম হবে কি না। এখন কথা হচ্ছে এই ফোনটার আসলে কী অবস্থা, সেটা আমরা রেডিট অ্যান্ড ইউটিউব আপডেট দেখে জানতে পারবো যে নেক্সট ইউজাররা কী ফেস করতেছে। তো সেখান থেকে যদি সেফ কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা এই ফোনটার দিকে দান। অ্যান্ড আদার দেন দ্যাট, এই ফোনটা কিনতে চাইলে বাই অ্যাট ইউর ওন রিস্ক, আবারও সেম ক্যাচাল। সো আজকের মতো এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল সেমিমন সাইনিং আউট।